ওয়া সালামু আলাইহি ওয়া আল গদরিব হাপনা প্রেজেন্টেশনলাম আল্লাহ রাস্তা বলতে এখানে জিহাদ উদ্দেশ্য আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সামা ইয়া আন হিসা ইলা বাদ আল্লাহ ওয়া জাও আন নার 70 খলিফা যে ব্যক্তি আল্লাহ ও রাস্তায় একদিন রোজাত থাকবে আল্লাহ তার চেহারা কে সত্তর বছর দূরে সরিয়ে দেবেন জাহান্নাম থেকে যে জেহাদ বলা হয়েছে যার পাঁ ধুলো মলিন হবে আল্লাহর রাস্তায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না তো এ জাতীয় হাদিসে আল্লাহর রাস্তা আল্লাহর পথ বলতে জেহাদকে উদ্দেশ্য করা হয়েছে যেমন সোরা তাই সাত নম্বর আয়াতে সাবিল্লার ব্যাখ্যায় বলা হয়েছে জেহাদ এটা হলো এক নম্বর উদ্দেশ্য এটাকে জহর আলামা কেরাম উদ্দেশ্য নিয়েছেন অর্থাৎ হিসাবিল বলতে জেহাদ জেহাদের ময়দানে জেহাদরত অবস্থায় জেহাদের সফরে থাকাকালীন আবার কিছু কিছু আলেম অল্প কিছু আলেম তারা ফিসাবিল্লার খাতটাকে ব্যাপক গণ্য করেছেন তার মানে আল্লাহর রাস্তায় যদি কেউ হেঁটে যায় সেটা ফিসাবিল্লাহ ইল্লাহ আল্লাহর বাস্তে যদি কেউ রোজা রাখে শুধু আল্লাহকে খুশি করার জন্য সেটা ফিসাবে ইল্লাহ ব্যাখ্যা করেছেন তবে বলা যায় এটা দুর্বল ব্যাখ্যা তবে একেবারে ফেলে দেওয়ার মতো নয় তার মানে আমরা বলতে পারি ফিসাবিল্লাহ দ্বারা এখানে মূলত প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা তার মানে জেহাদ জেহাদ অবস্থায় যদি কারি হয় আল্লাহ রাস্তায় মানে জেহাদে যদি কারে ধুলো মলিন হয় মানে জেহাদে গিয়ে তার ধুলো মলিন হয়েছে পায়ে হেঁটে গিয়েছে জেহাদের ময়দানে তো এক নম্বর উদ্দেশ্য ফিসাবে ইল্লাহ দ্বারা জেহাদ এরপরে ইল্লাহ দ্বারা আল্লাহর রাস্তা আল্লাহর কল্যাণে দিনের পথে যদি কেউ বলে করে আল্লাহকে খুশি করার জন্যে তাহলে এগুলি বলা যায় যে ফিসাবিল্লার দ্বিতীয় অর্থ হিসেবে গ্রহণযোগ্য গ্রহণ করা যেতে পারে এই হলো ফিসাবিল্লার ব্যাখ্যা একটা হলো প্রধান অর্থ আর একটা হলো গণ অর্থ অধিকাংশ আলম আদিন জেহাদ উদ্দেশ্য নিয়েছেন কিন্তু বুঝতেই পেরেছেন কিছু আলেম ফিসাবিল্লা দ্বারা এমনি কল্যাণের পথকে উদ্দেশ্য করেছেন মানে সেটা অঘণ্য বলে উল্লেখ করেছেন আশা করে উত্তর পেয়েছেন মারাকাল্লাহ ফিক